আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন আরেকটি ব্লগে হাজির হয়ে গেলাম আমি সাজু ভাই, রাহি ব্লগস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জুরাইন কবরস্থান, আর এখানে আসার একটাই কারণ, এখানে ঘুমিয়ে আছে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন কুকা। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি ব্লগে, আর কবরের পুরো ভিউটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ইয়াহালাল কবুর বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাদেক হোসেন কুকা, সাবেক মেয়র ঢাকা সিটি কর্পোরেশন, পিতামৃত মোহাম্মদ আব্দুল করিম, কবর নম্বর 2086, লাইন নম্বর 36, মৃত্যুর তারিখ 4/11/2019, ইংরেজি সন, গোপীবাগ দ্বিতীয় লেন, ঢাকা। এখন আপনাদেরকে কবরের পুরো ভিউটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আর তার সংক্ষিপ্ত জীবনীটা বলবো, 1952 সালে 12ই মে মুন্সিগঞ্জের সৈয়দপুরে সাদেক হোসেন কুকার জন্ম, তবে বাবা মায়ের সঙ্গে বড় হয়েছেন ঢাকার গোপীবাগে। 71-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে বন্ধু বান্ধবদের নিয়ে কুকা যোগ দেন মুক্তিযুদ্ধে। তিনি ছিলেন গেরিলা দল ক্র্যাক প্লাটুনের সদস্য। ঢাকা কয়েকটি স্থানে গেরিলা অপারেশনের পাশাপাশি কুমিল্লার সম্মুখে যুদ্ধে অংশ নেন তিনি। ছাত্র জীবনে কুকার রাজনীতির শুরু বাম দল দিয়ে, ইউনাইটেড পিপলস লীগ, ইউপিপি, কাজী জাফর এবং পরে নেফ বাসানিতে সম্পৃক্ত ছিলেন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া যখন বিএনপির হাল ধরেন, সেই সময়ে 1984 সালে বিএনপিতে যোগ দেন কুকা। তৃণমূল থেকে নেতৃত্ব পেয়ে দলের 22 চেয়ারম্যান পদে ছিলেন জীবনের শেষ সময় পর্যন্ত। কুকা প্রথম জনপ্রতিনিধি হন গোপীবাগ কোটতোয়ালির ওয়ার্ড কমিশনার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। 1991 সাল থেকে 4টি নির্বাচনে তিনি তখনকার ঢাকা 7 আসনের এমপি নির্বাচিত হন। এর মধ্যে 1991 সালে তিনি ওই আসন থেকে নির্বাচিত হন। জাতীয় সংসদের সদস্য হয়েই 1991 সালে খালেদা জিয়া যখন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান কুকা। পরে 2001 সালে বিএনপি আবার সরকার গঠন করলে তাকে দেয়া হয় মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব। 2002 সালে মন্ত্রিত্ব ছেড়ে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কুকা। সময় মতো নির্বাচন না হওয়ার কারণে সেই পদে তিনি দায়িত্ব পালন করেন টানা 10 বছর। দীর্ঘদিন যাবৎ কিডনি ক্যান্সারের রোগে ভুগেছিলেন তিনি। 2014 সালের 14ই মে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। গত 18ই অক্টোবর সকালে সাদেক হোসেন কুকার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন কুকা 4 নভেম্বর নিউ ইয়র্কের সময় রাত 2:50 ও বাংলাদেশ সময় দুপুর 1:50 ইন্তেকাল করেছেন। আমরা তার রুহে আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সকলেই আমরা দোয়া করব তার জন্য ইনশাল্লাহ। জীবনের অন্তিম মুহূর্তে সাদেক হোসেন কুকা যখন মৃত্যুসজ্জায় কাতর হয়েছিল, তখন বলেছিলেন যে ওনার কবরটা যেন জুরাইন কবরস্থানে দেওয়া হয়, কারণ ওনার মা এবং বাবা এখানেই শায়িত আছেন চিরনিদ্রায়। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ, সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রাহি ব্লগস 20 জুরাইন কবরস্থান দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।